বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের ওপর অবস্থিত রণগ্রাম ব্রিজের অবস্থা বেহাল থাকার কারণে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মোট ১৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পদযাত্রা করলেন দুই দফায়। সোমবার কান্দি থানার গোকর্ণ থেকে শুরু করে পুরন্দরপুর পর্যন্ত পদযাত্রা করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ফের মঙ্গলবার সকালে পুরন্দরপুর থেকে কান্দি মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করলেন এবং কান্দির বিশ্রামতলা এলাকায় পথসভা সারলেন। পাশাপাশি দ্রুত রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা করবার দাবিতে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রকে স্মারকলিপি প্রদান করা হয় কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে অনুমতি না মেলায় একলা চলো পদযাত্রার আয়োজন করা হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই একলা চলো পদযাত্রায় অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি শফিউল আলম খান। পদযাত্রা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের দ্বিচারিতা ভূমিকায় তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। দেখুন, আমাদের তো কোর্টের কাছে দুটো প্রশ্ন থাকবে, শুধু ভোট করার অনুমতি নয়, মানুষকে ভোট দেবার অনুমতি সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি যে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের নির্বাচনের পুনরাবৃত্তি করার জন্য তৃণমূল এবং প্রশাসন মিলেমিশে পরিকল্পনা করছে। তাই হাইকোর্টে কাছে আমাদের দাবি থাকবে, ভোট করানোর অনুমতি শুধু নয়, মানুষ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। সেটা না করা হলে গণতন্ত্র বাংলায় ধর্ষিত হবে। এ বাংলায় গত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, তাই স্বাভাবিকভাবেই ন্যাড়া বেলতলায় একবারই যাই, সেই জন্য আমরাও বিচার ব্যবস্থার কাছে দাবি জানাব যে শুধুমাত্র ভোটের জন্য ভোট নয়, মানুষকে ভোট দেবার অধিকার দেওয়ার জন্য যেন ভোট হয়।